মাথা নষ্ট করা পরিবেশ। সময় পেলেই আমাদের আসলে বেরোনো উচিত এই প্রকৃতির দৃশ্য উপলব্ধি করার জন্য। যদি সেটা সাইকেল হয় আমি বলবো সেটা বেস্ট হবে। আপনার যে বাসা, সে বাসা থেকে আপনি যদি বের হয়ে পড়েন অজানার উদ্দেশ্যে একটা সাইকেল নিয়ে, তাহলে মন্দ হবে না মনে হয়। আমি খুবই উপভোগ করছি। আমার সাথে আছে সোহেল ভাই, সে আমারই মিতা। আপনি কেমন উপভোগ করছেন সোহেল ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আমরা এর পরের যে ছুটির দিনটা আছে দুইজন আবার বের হব অন্য কোনো অজানার উদ্দেশ্যে, কি বলেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সোহেল ভাই আজকে কেমন লাগতেছে বলেন? এই জায়গাতে আইসা আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে। খুব ভালো, এখানে আগে আসেন নাই কখনো? না না কখনো আসেনি। তো এখানে দাঁড়াইলেন কেন? এখানে পরিবেশটা যা ন্যাচারাল খুব ভালো লাগে। আচ্ছা, আসলে এখানে একটা বিশাল বড় ব্রিজ, এটা গোসাতরা একটা জায়গাটার নাম গাজীপুরে। এখানে আমরা যে দৃশ্যটি দেখছি এটা আসলেই অসাধারণ। ধানের মৌসুম শেষ, ধান কাটা হয়েছে, কৃষকের গোলায় এখন ধান দেখতে পাচ্ছি আমরা। হয়তো ওনারা গরুর জন্য ঘাস সংগ্রহ করছেন। আজকে আমাদের ট্রিপটা আরেকটু দূরে যাবে, আমরা এই জায়গাটা ছাড়তে চাচ্ছি এখন, কি বলেন? আমরা একটু সামনে যাব না, কিছুক্ষণ পরে খুব প্রখর রোদ চলে আসবে, তবে এই জায়গাটা ছাড়তে খুবই মায়া লাগতেছে। তো আসেন আজকে আমরা দুজন দেখি অজানার পথে পাড়ি দিই। একটু পরেই আমরা রওনা দিলাম আরেকটু সামনে যাওয়ার জন্য, যে জায়গাটা আমাদের অদেখা অজানা। চলতে চলতে এখানে একটি কবরস্থান আছে, কবরস্থানটি আসলেই বিশাল। এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেলের স্টিয়ারিং থাকার কারণে শুকরে গেছে ভরপুর, অনেক বেশি শেক করতেছিল মোবাইলটা। খুব ভালো একটা ভিডিও উপহার দিতে পারিনি, তার জন্য অনেক বেশি দুঃখিত। গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, দুপাশে সবুজ ঘাস আর আমার পুরনো সাইকেল। সবসময়ই একটি গান মনে পড়ে যায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা আরেকটু সামনে এগোতেই একটি বড় একটি ব্রিজ, ব্রিজটি আসলে মনে হচ্ছে বেশি দিন হয়নি, এটার রং কালার আমাকে খুব জোরে উঠতে হবে। ও নো, মাথা নষ্ট করা পরিবেশ।
এখানে সূর্যের অপোজিটে পড়ছে তো, তারপরে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখছি এই যে নদীর মোহনা, এখানে বাচ্চারা বড়শি দিয়ে মাছ ধরছে। ও মাছ পাইছে, আমরা যে বৃষ্টিতে এখন দাঁড়িয়ে আছি সেটি আসলে অনেক অনেক সুন্দর। চলুন এক নজর আপনাদেরকে এই ব্রিজের দৃশ্য, তার আশেপাশের যে সৌন্দর্য সেগুলো একটু এক নজর দেখা যাক। এখানে যে ব্রিজটি নদীর উপরে দেওয়া হয়েছে, এটি সেই নদী, তার পার ঘেসেই জনবসতি। আর একটু সামনে যেতেই আমরা একটি সুন্দর পুকুর দেখতে পেলাম, সেখানে মাছ ধরছে জেলেরা, আর হাঁসগুলো খুব সুন্দর করে সাঁতার কাটছে। এখানে চাষাবাদ হচ্ছে, এখানে পুকুরে আজকে মাছ ধরতেছে, আমরা যাব মাছ ধরা দেখতে। মাছ কি ধরা শেষ? আমি অত্যন্ত দুঃখিত যে মাছ ধরার এই দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারলাম না, তবে অবশ্যই নেক্সটে যদি সুযোগ পাই।